সূর্য থেকে যার তাপকে আলাদা করতে পারবে না, ইমন ভাই মাথার নাম, ফুল থেকে গন্ধকে আলাদা করতে পারবে না, শরীর থেকে হাতকে আলাদা করতে পারবে না, যেমনি একটা শিল্পী বিনোদন সাংবাদিককে তার জীবন থেকে আলাদা করতে পারবে না। আমাদের আমাদের উভয়ের প্রয়োজন আছে, কোন শিল্পী ইমোশনালি আর শিল্পীর একটু ইমোশনালি হয় নচকে তার ভাষায় বলতে হয়। একজন কার্টুনিস্টের যদি নিছক হাস্যরস করার ক্ষমতা থাকে তাহলে একজন শিল্পীরও থাকা প্রয়োজন, বা শিল্পীরও একটু বাবলি হয়। যদি শিল্পীরা কোনো টুকটা ভুল করে ফেলে তোমরা নিজের পরিবারের সদস্য মনে করে সেটা ইজিভাবে নিবা, পাশাপাশি তোমাদের সম্মানকেও কোনোভাবে ক্ষুণ্ণ করতে নিতে চাই না, এই প্র্যাকটিসটাও বন্ধ হোক, এইটাও আমাদের শিল্পীদের সতর্ক হওয়া উচিত। আমি অনেক আমি আমি একটা তুলনামূলকভাবে বয়স বেড়েছে, আমাদের যারা যেহেতু আমি আগেই বললাম যে সূর্য থেকে কিরণকে আলাদা তাপকে আলাদা করা যাবে না, শিল্পী থেকে সাংবাদিককে আলাদা করা যাবে, অতএব আমরা মিলেমিশে একটা সময় যে এখনটা যে একেবারে টপ অফ দ্য টপ অফ দ্য টাউন বা টপ অফ দ্য নিউজ, এটাকে তোমরা একটা সহনশীলতার মধ্যে উভয়ের সম্মান রক্ষার্থে আমার একটা সমাধান চাই, যেটা যাতে আমাদের ফার্দার 20-25 বছর আমরা দুজন দুজনের অপরিহার্য একদম কেউ কাউকে অসম্মান করতে।